বিসমিল্লাহামদুল্লাহ সুপ্রিয় দর্শক দুনিয়া জীবনে আমরা যখন বিভিন্ন ভালা মুসিবতে এবং বিভিন্ন ফেতনা ফাসাদের জড়িয়ে যাই আমাদের বিপদের সম্মুখীনতা হয়ে যাই বিপদ চলে আসতেছে বা চলে আসে তখন একটি শব্দ আমরা ব্যবহার করি সেটি হলো যদি অর্থাৎ আমরা যদি এই না করতাম এমন হতো না এই যদি করতাম তাহলে এমন হতো এমন বলে থাকি এই যদি শব্দটি ব্যবহার করা মানে ইমানের যে একটি স্তম্ভ বা খুঁটি রয়েছে ভাগ্যর প্রতি বিশ্বাস করা এটিকে অস্বীকার করা হতে পারে আল্লাহ রবুল্লা আলমিন আপনি আমাকে পরীক্ষা করেন পরীক্ষা করে দেখেন আমরা পরীক্ষায় পাশ করতে পারি কিনা এই সময় যদি আমরা যদি বলে দেই তাহলে পরীক্ষায় ফেল করলাম এবং হতে পারে আমাদের ইমানের যে একটি রোকন রয়েছে রোকনকে ভঙ্গ করার কারণে আমাদের ইমানও নষ্ট হয়ে যেতে পারে ইমান বঙ্গ হয়ে যেতে পারে মহানবুল্লা আলমিন মুনাফেকদের উদ্ধৃতি দিয়ে বলছেন লৌকান না মিনাল আমরে সাইগুন মা কতিল না হা অর্থাৎ আমাদের যদি এই বিষয়ে কোনো কিছু করার থাকতো তাহলে এখানে আমরা নিহত হতাম না নিহত যে হয়েছে এটি মনে করলো এই করলে আমরা হতাম না অর্থাৎ ভাগ্যকে অস্বীকার করা রসুল সাল্লা স্পষ্ট করে দিয়েছেন লাও বলা কতটুকু অপরাধ এবং এটি বললে কি হয় যেমন ইমাম বুখারি রাহিমাউল্লাহ আবু হরাইরা রাদি আল্লাহ থেকে বর্ণনা করেন রসালাম এসাদ করেছেন আহারিস রিস আল্লাহ মা ইয়ান ফাউক বিল্লাহ অর্থাৎ হে মুসলিম মুমিন দুনিয়াবি জীবনে যেটি তোমাদের কল্যাণের হয় মঙ্গলের হয় এটি তোমরা গুরুত্ব দেও এবং ভালোভাবে গ্রহণ করো ধারণ করো ওস্তাইন বিল্লাহ আল্লাহ রবুল্লা আলামের সাহায্য চাও ওয়ালা তাজিজ তোমরা অক্ষমতা অপারগতা প্রকাশ করবে না ও ইন আসা বা লা তাকুল লাউ আন্নিফা আল কাদা আলা কা কাদা কাদা অর্থাৎ তোমাদের যদি কোনো ভালা মুসিবত চলে আসে বিপদগ্রস্ত হয়ে যাও তখন তোমরা যেন না বলো যদি আমি এই করতাম এই হতো এই না করলে এই হতো না ওলাখিন কুলু বরং তোমরা বলো কাদ আল্লাহ মা সাহ মা ফা আলা অর্থাৎ আল্লাহ যা ভাগ্য রেখেছেন যা চেয়েছেন তাই হয়েছে আমার শৈতান কেন না যদি শব্দটি বলা হলো শয়তানের কুমন্ত্রণার দরজা খুলে দেওয়া তখন শয়তান কুমন্ত্রণা দিতেই থাকবে এটি কেন করতে গেলা কি করতে গেলা হতে পারে কুমন্ত্রণা দিয়ে তোমাদের ইমানও নষ্ট করে দিতে পারে তাই আসুন এই যদি শব্দটা আমরা ব্যবহারের আজকে নিয়ম জানলাম এটি যেন আমরা ব্যবহার করে ইমানকে নষ্ট না করি এবং ইমানের হেফাজত করি আল্লাহ রবুল্লা আলমিন এই আমলটি করার তৌফিক দিন আমিন আল্লাহ আমিন